أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه الى قومه ان انذر قومك من قبل ان ياتيهم عذاب اليم قال يا قوم اني لكم نذير مبين ان اعبدوا الله واتقوه واتيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم الى اجل مسمى ان اجل الله اذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب اني دعوت قومي ليلا ونهرا فلم يجدهم دعائي الا فرارا واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم جَعَلُوا اصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ثم اني دعوتهم جهارا ثم اني اعلنت لهم واسررت لهم اسرارا فقلت استغفروا ربكم ইফ এরশাদ হচ্ছে নিশ্চয় আমি নুহ আলি সাল্লামকে তার কাউম্বের কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে একটি কষ্টদায়ক আজাব আসার পূর্বে তাদেরকে সাবধান করে দাও তিনি তার কাউকে কাউকে বললেন হে আমার সম্প্রদায় নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট একজন সাবধানকারী অতএব আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আল্লাহর দাসত্ব করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তিনি তোমাদের সমস্ত গুণাসমূহ ক্ষমা করে দিবেন এবং নির্দিষ্ট সময় আসা পর্যন্ত তোমাদেরকে বেঁচে থাকার জন্য অবকাশ দিবেন। আর যখনই সেই সময়টি আসবে তখন আর তোমাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না আহ যদি তোমরা জানতে তিনি বললেন আমি আমার সম্প্রদায়কে তিনি বললেন হে আমার রব আমি আমার সম্প্রদায়কে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদেরকে দূরে সরে যেতে বাধ্য করেছে আমি যখন তাদেরকে এই জন্য দাওয়াত দিয়েছি যাতে করে তোমরা তুমি তাদেরকে ক্ষমা করে দাও এই উদ্দেশ্যে যখন তাদেরকে আমি দাওয়াত দিয়েছি তখনই তারা নিজেদের কানের মধ্যে আঙুল ঢুকে দিয়েছে এবং মুখের ওপর কাপড় ডেকে দিয়েছে এবং তারা জিদ করেছে তাদের নিজের কাজের উপর তারা অটল অবিচল থেকেছে এবং তারা অতিমাত্রায় তারা অহংকার করেছে অতবার তিনি বলেন নিশ্চয়ই আমি তাদেরকে প্রকাশ্যভাবে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তাদেরকে আমি দাওয়াত দিয়েছি এবং তাদেরকে জনসমকক্ষে বড় সমাবেশ ঘটে সকলের সামনে প্রকাশ্যভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি এবং তাদেরকে আমি গোপনে চুপে একান্তভাবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে বুঝিয়েছি এবং তাদেরকে বলেছি যে তোমরা তোমাদের প্রতিপালের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমা আসিল সম্মানিত দিনই ভাই বোনেরা দেশে কিংবা দূরে যে যেখান থেকে বয়েস অফ আন্নুর পক্ষ থেকে আজকে আমার এ দারসুল কোরআন শুনেছেন তাদের সকলকে বয়স ও অন্য পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহের ভালো আছেন সুস্থ আছেন রব্বুল আলমের কাছে তিনি যে আমাদেরকে এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার জন্য বেঁচে থাকার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন অসঙ্গ দিয়ে জীবিত রেখেছেন সেই জন্য সুক্রিয়তন আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আমি কোরআনে উনত্রিশ বারার সুরা নু একাত্তর নাম্বার সুরা আপনাদের সামনে তেলাওয়াত এবং তার সরল বঙ্গানুবাদ পেশ করেছি ঈশ্বাটি সুরা সুরা ঈশ্বরাটির মধ্যে আঠাশটি আয়াত আছে এবং দুটো রুকু আছে ঈশ্বুরাটির নামকরণ হচ্ছে সুরা নু এর বিষয়বস্তু সুরা নু এসুরার শুরু থেকে শেষ পর্যন্ত হজরত নুহ আলি ইসালাহতাল্লামের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে ঈশ্বরাটি নাজিলের সময়কাল সুরাটির মাক্কি যুগের দ্বিতীয় স্তরে নাজিল হয়েছে সুরার বক্তব্য থেকে বোঝা যায় যে তখন রসুলসাল্লামের বিরোধিতা যথেষ্ট তীব্র আকার ধারণ করেছিল অর্থাৎ নবুয়াতের প্রায় দুই তিন বছর পরেই যখন আল্লাহ রসুলকে আল্লা সুবাহতালা প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার জন্য তিনি হুকুম করলেন তখন তিনি প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার পরেই কাফের মশরিকরা রসুলের সাথে চরম বিরোধিতা করতে লাগল এবং রসুলকে দমিয়ে দেওয়ার জন্য রাসুলকে দাবি দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্য নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত হুমকি ধামকি শুরু করতেছিল তখনই আল্লাহ সব আলা এই সুরাটি নাজিল করলেন আলোচ্য বিষয় ইসলামের কাহিনীর মাধ্যমে এখানে মক্কাবাসীদেরকে সাবধান করে বলা হয়েছে তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে ওই রকম ব্যবহার করস রকম ব্যবহার হজরত নূ আলি সাল্লামের কমরা তার সম্প্রদায়েরা করেছিল যদি তোমাদের আচরণ না বদলাও যদি তোমাদের আচরণ না পাল্টাও তাহলে হযরত নূ সালামের কওমের যে পরিণতি হয়েছে তোমাদের একই পরিণতি বরণ করতে হবে সমাজ উদ্দিনী বাই বোনেরা আজকে আমরা দেখছি সাড়ে চোদ্দশো বছর পরে আল্লাহ সুবাহ তালা এই বাংলার জমিনও এই কোরআন মানুষের কাছে প্রচার করতে গিয়ে যে সমস্ত দায়ী ওলামা এ ইমাম ও খতিব ওয়াইজেন এ মাঠে ময়দানে মসজিদে জুমার দিন খোদ্বায় যেহেতু তারা কোরআনকে সমাজের লোকদের কাছে এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যখনই তারা সত্যকে তুলে ধরছেন তখনই কায়েমি স্বার্থবাদী লোকেরা বিভিন্ন জায়গায় আলে ওলামাদেরকে হেনস্থা করছে অনেক মসজিদের ইমামকে লাঞ্ছিত করা হচ্ছে অবদস্থ করা হচ্ছে অপমানিত করা হচ্ছে চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে বিদায়ী করে দেওয়া হচ্ছে অনেক জায়গায় মাঠ ধরে ঘটনাও ঘটছে অসংখ্য ওলামা একরাম ও একরাম বক্তারা যারা মাঠে ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের সামনে আল্লাহ সুবাহতআলার এ আখির কালাম যা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর নাজিল হয়েছিল সেই নাজিলকৃত কোরআন যেহেতু ওম্মতি মোহাম্মদের উপর এই দায়িত্ব এসেছে বিশ্বনবীর পরে আর কোন নবী আসবে না লা লাবী বা আদি রসুসাল আমার পর আর কোনো নবী আসবে না যেহেতু এখন ওলামা ইকলামদের উপরে এই কোরআনের হক কোরআনের কথাগুলো জাতির কাছে প্রচারিত হবে আর যখনই জাতির কাছে রসুলের ওয়ারিস ওলামা ইকরামগণ কোরআনের কথাগুলো তুলে ধরছেন তখনই কায়েমি স্বার্থবাদী লোকদের গায়ে চুরকারি শুরু হয়েছে তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে হক কথা তারা শুনতে বাধ্য নয় হক কথা বলার সঙ্গে সঙ্গে তারা তেলে বেগুনে জ্বলে উঠছে এবং স্টেজে মসজিদে ময়দানে বিভিন্ন জায়গায় কোরআনের পাখিদেরকে তার লাঞ্ছিত অবদস্থ অপমানিত করছে সম্মানিত বাইরা আসুন আমরা সংক্ষিপ্তভাবে এই দশটি আয়াতের ব্যাখ্যা এবং তার শিক্ষা আলোচনা করে আজকের দারাসুল কোরআন শেষ করব আশা করি যে যেখান থেকে আসেন বয়স অফ আন্নোর থেকে আরেকবার আপনাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি এই সকালবেলা আশা করি আপনারা সকলে এই সুরাত মনোযোগ সহকারে শুনবেন এবং নিজেরা পড়বেন অনুধাবন করবেন তার থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে কিভাবে দাওয়াতি কাজ করা যায় সেদিকে আমরা আসুন হজরত নু সালাম তিন দফা কর্মসূচি নিয়ে তিনি তার কমকে তার জাতিকে তিনি আহ্বান করেছিলেন রিসালাত পাওয়ার পরে নবী হওয়ার পরে তিনি তিন দফা কর্মসূচির সামনে নিয়ে তিনটি ধারাকে সামনে নিয়ে তিনি তার কমকে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের ফলে কিভাবে তার জাতিরা কিভাবে তার কমরা তার উপর অত্যাচার নির্যাতিত অপমানিত অপদস্থ করেছে কিবা তাকে প্রত্যাখ্যান করেছে কিবা তারা জিদ ধরেছে কিবা তাদের এই কুফুরের উপরে অনর অবিচল অটল রয়েছে এবং কি পরিমাণ তারা অহংকারী করেছে সে কথাগুলো এই সুরায় নুহতে আল্লাহ রাবুল আলমিন আমাদের আসুরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ আলা তালা হজরত নূ সালামকে নবী সাহেব প্রেরণ করে বলছেন তুমি তোমার সম্প্রদায়কে একটি কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আজাব আসার পূর্বেই তাদেরকে সতর্ক করো তাদেরকে সাবধান করে দাও কারণ এই জমিন আল্লাহর ইনিল হকম ইল্লা আলিল্লা এই জমিন আল্লাহর আর হুকুমও চলবে আল্লাহর এখানে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বিধান ছাড়া আল্লাহর আইন ছাড়া কোনো চলতে পারে না যখনই কোন কায়েমি স্বার্থবাদী স্বার্থনেসী মহল কোরআনকে অপেক্ষা করে নিজের মন গড়াভাবে চলতে চায় বেপুরো হয়ে চায় হেদায়তের পথ ভুলে গিয়ে বরস্পতার পথ বেছে নেয় তখনই তাদের উপর আল্লাহর আজাব এবং গজব আসে আমরা ইতিপূর্বে দেখেছি কিভাবে এই দেশের মানুষ অন্যায়ভাবে আল্লাওয়াল লোকদেরকে ওলামায় ক্রমদেরকে সত্যের বাহক যারা ছিল যারা ইসলাম পতাকায় সায়াতের আশ্রয় নিয়ে এই সমাজের মানুষকে সুন্দর হেদায়তের পথ দেখেছিল তাদের কিভাবে, মারধর করেছে জেলে ঢুকে এসে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে আমাদের কোরআনের পাখিদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে আপনারা দেখতে পেরেছেন যারা এই রায় দিয়েছে অন্যভাবে বিচার করেছে এবং আজীবন আমৃত্যু ফাঁসি দিয়েছে তাদেরকে রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাদেরকে দেখাই দিয়েছে যে তাদের কিভাবে একজন বিচারক প্রধান বিচারক হওয়া সত্ত্বেও তাকে এগারো বছরের জেল দেওয়া হয়েছে এবং ঘটনা। যারা অন্যভাবে লোকদেরকে ফাঁসি দিয়েছে কারারুদ্ধ করেছে তারা কি নির্মমভাবে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে মৃত্যুর পর তাদেরকে মানুষ কীভাবে ধিক্কার দিয়েছে তাদের ব্যাপারে কত নেগেটিভ কমন করেছে এটা আপনারা দেখেছেন তাই একদিন আমাদের সকলকে দু ছাড়তে হবে মরতে হবে এবং আল্লাহর কাছে জবাবদি করতে হবে সেই জন্য নবীরা রাসুলরা এবং বিশ্বকামী মানসালাম আল্লাহর বান্দাদেরকে সেই সতর্ক করেছেন নবী রাসুলের পরে ওলামায় কে কেয়ামত পর্যন্ত এভাবে আল্লাহর যে সমস্ত বান্দারা পথপ্রস্থ হয়ে যাচ্ছেন সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যারা আজ চেষ্টা করছে তাদের কথাগুলো আমাদেরকে শুনতে হবে প্রিয় ভাই বোনরা হযরতনুহলাম তিনি বলছেন কলাইয়া কমি হে আমার সম্প্রদায় ইন্নিল লাকুম নাজির ও মবিন আমি তোমাদের কাছে তোমাদের জন্য সুস্পষ্ট একজন সতর্ককারী সাবধানকারী নিঃস্বার্থভাবে এই দাওয়াতের মধ্যে এই কথার মধ্যে এই আহ্বানের মধ্যে কোনো স্বার্থ ছিল না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবাহাত আলার রিসা দায়িত্ব পালন করার জন্য তারা এই হক কথাগুলো এই সঠিক কথাগুলো বলেছেন এই কথাগুলো আজকে ওলামায়কেরাম এই বাংলার জমিয়ে তথা সারা বিশ্বে তারা নিঃস্বার্থভাবে নিজের পকেটকে ভারী করার জন্য নয় গাড়ি বাড়ি করার জন্য নয় ব্যাঙ্ক ব্যালেন্স করার জন্য নয় বিদেশের বাড়িতে টাকা পাসার করার জন্য নয় শুধু নিজের উপরে যে দায়িত্ব আছে এই অর্পের দায়িত্ব পালন করার জন্যই মূলত আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে জনগণের কাছে এই দেশের মানুষের কাছে তাম বিশ্বের মুসলমানদের কাছে তামাম বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি এটা কি আমাদের অন্যায় আর এই অন্যায় যে হয়তো এটাই নবীর রাসোল্লা করেছেন যেটা আমরা করছি নবীরা করে গেছেন সেই পথ আমরা অনুসরণ করে আমরা এই কাজটা করছি অতএব আমি আহ্বান করব যারা কোরআনে কথা শুনতে পছন্দ করেন না আপনাদের গায়ে লাগে আপনাদের গায়ে চুলকানি হয় আপনারা আপনার পথ বেছে নেন আপনাকে কি ডাইন হবেন নাকি বামপন্থী হবেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা আপনি নিজে চিন্তা করুন আপনার কোনো প্রতিপক্ষ আমরা নই ওলামায় কেরামগন নন ওলামা কেরামগন হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান নিঃস্বার্থভাবে কোরআন হাদিসের কথাগুলো এই জাতির কাছে তুলে ধরছেন নিজে বাসার জন্য নিজের পরিবার পরিজনকে বাঁচার জন্য দেশবাসীকে বাঁচাবার জন্য তাম বিশ্বের মুসলমানদেরকে সঠিক পথে আনার জন্যই ওলামাইকার এই কাজটা করছেন সম্মানিত দিনে ভাই বোনেরা মুসা হজর নূ আলিয়ালাম বললেন তার তিনটা দফা ছিল এক নম্বর দফা ছিল আনি আবুদুল্লাহ তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলমিন এই দাসত্ব করার জন্য গোলামী করার জন্য জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওমা ইল্লা জিনিস ইদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার বন্দি করার জন্যই আমি সৃষ্টি করছি এছাড়া অন্য কোন উদ্দেশ্য আল্লাহর নেই মা উরিদ মিনহম মির রসকিন আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই নেই কোনো খাদ্য চাই নেই বরং আমি তোমাদের খাদ্য দিয়ে থাকি মাতিন নিচ্ছি আল্লাহ দাতা নিচ্ছি আল্লাহ গণিমত মালিক এবং তিনি অত্যন্ত শক্তিশালী তিনি কারো কাছে কিছু চান নাই শুধু চান বান্দারা আল্লাহর দাসত্ব করুক প্রিয় ভাই বোনেরা আমরা যদি তাম বিশ্বের মুসলমানরা যদি তাম বিশ্বের মানুষ যদি আল্লাহ দাসত্ব না করে আল্লাহর বন্দিগি না করে আল্লাহ গোলামি না করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের রাজত্বের এক চুল পরিমাণও কমে যাবে না আল্লাহর শ্রেষ্ঠত্ব কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে না দাসত্ব করলে আমাদেরই লাভ আল্লাহর বন্দি করলে আল্লাহ হুকুম পালন করলে আমাদেরই লাভ আমাদের কল্যাণ হবে আল্লাহর কোনো লস হবে না আল্লাহর কোনো লোকসান হবে না আল্লাহর কোনো ক্ষতি হবে না দুই নম্বর তার কর্মসূচি ছিল অত্যা কৌহ এবং তাকেই ভয় করো আল্লাহকে ভয় করার জন্য যার মধ্যে আল্লাহর ভয় এসে যাবে সে সব রকমের পাপাচার থেকে অন্যায় থেকে ঘুষ সুদ দুর্নীতি থেকে সে বেঁচে থাকবে মূলত সে নিজেকে জাহান নামে আগুন থেকে বাঁচাইল যার মধ্যে আল্লাহর এই ভীতি আল্লাহর এই ভয় যার মধ্যে জাগ্রত হবে হজর নুর আলাইসাল্লামের হয়েছিল ছিল কহু একমাত্র আল্লাহকে ডাকো আল্লাহকে ভয় করো আর তিন নম্বর কর্মসূচি ছিল ও আউন আর আমি রাসুল হিসাবে আমি তোমাদেরকে যে সমস্ত কাজের আদেশ করি সেটা তোমরা মেনে নাও তো আজও আমরা নবীর ও আরিস হিসাবে এই দেশের মানুষদেরকে আমরা সৎপথে আহ্বান করছি কোরআনের পথে আহ্বান করছি হাদিসের পথে আহ্বান করছি সঠিক পথে আহ্বান করছি এটা কি আমাদের অন্যায় এই জন্য কি আমার মার খাচ্ছি প্রিয় ভাই বোনেরা যারা আল্লাহকে ভুলে গিয়ে ইসলামকে ভুলে গিয়ে কোরআনকে ভুলে গিয়ে হাদিসকে ভুলে গিয়ে যারা আজকে দেশের নেতাদের কথা শুনে বিপদগামী হচ্ছেন তাদেরকে আমি এ সুরার নূর আলোকে আহ্বান করছি আসুন আমরা চিরদিন থাকবো না এই দেশের মধ্যে এই দেশ থেকে আবার যেতে হবে এই দুনিয়া আমাদের ছাড়তে হবে এখানে থাকার জায়গা নয় আসল ঠিকানা আমাদের কবর আসল ঠিকানা হচ্ছে হাসর অতএব সেই কবরটা যেন আমরা দুনিয়া সারার পরে সুন্দরভাবে ওখানে থাকতে পারি যে জবাব দিয়ে করতে হবে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নের জবাব যেন সঠিকভাবে দিতে পারি সেজন্য আসুন কোরআনের রঙে আল্লাহর রঙে নিজেকে আমার রাঙ্গিয়ে নিই প্রিয় ভাই বোনেরা হজরত নু আলাম তিনি বলেছেন যে তোমরা যদি এই তিনটি কর্মসূচি আল্লাহ দাসত্ব করো আল্লাহকে ভয় করে চলো আর আমি নবী হিসাবে আমি রাসুল হিসাবে যদি আমার আনুগত্য করো তাহলে তিনি তোমাদের সমস্ত গুণাসম মাফ করে দেবেন এবং তোমাদের যে সময় নির্ধারণ আছে বেস থাকার জন্য দুনিয়ায় সেই সময় পর্যন্ত তোমাদেরকে বেস থাকার জন্য আল্লাহ রব্বুল আলমীন অবকাশ দেবেন নতুবা তোমাদের তার আগেই তিনি পাকড়াও করবেন নুয়া আলাইসাল্লামের সম্প্রদায় তার কথা শোনে নেই একদিন নয় দুই দিন নয় তিনি সাড়ে নয় শত বছর পর্যন্ত জাতির কাছে এই কাউমের কাছে এই দিনের দাওয়াত তিনি দিয়েছেন কিন্তু ফলে তিনি কিছু নেই মাত্র চল্লিশ দিন পুরুষ চল্লিশ জন নারী মুসলমান হিসাবে তিনি পেয়েছেন তাই হতাশ হয়েছেন তিনি আল্লাহ সব আলা বলেন যে নির্দিষ্ট সময় আসবে তখন আর কাউকে অবকাশ দেওয়া হবে না লাউকুন্দম তা আলেমুন যদি তোমরা জানতা আমার জানা উচিত আমাদের মানা উচিত চিন্তা করা উচিত যে আমাদেরকে এই দুনিয়া ছাড়তেই হবে একদিন আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদি করতে হবে আমাদের আমলের জন্য আমাদের কাজের জন্য বেপুরা হয়ে অন্ধ হয়ে অন্ধভাবে অপরের টাকা অপরের সম্পদ নিজের সম্পদ মনে করে নিজে টাকার পাহাড় করে লাভ নেয় গাড়ি ভাড়ি এখানে দামি দামি গাড়ি দামি দামি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো কিছুই কবরে আমাদের কাজে লাগবে না যেগুলো কাজে লাগবে সেগুলো নামাজ রোজা হজ জাকাত সামাজিক মুসলমানদের অসহায় নিপীড়িত নির্যাতিত যে সমস্ত মানুষ আজকে অনাহারে অর্ধহারে দিন যাপন করছে তাদের পাশে দাঁড়ান হক হালাল কামাই করে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন এগুলো পরকালে আমার আপনার কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা হজরতনুহ সালাম বললেন কল রব্বী হে আমার রব ইনি দাঁড়াতো কমই লাইল নাহারা আমি তাদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে আমি দাওয়াত দিয়েছি তাদেরকে বুঝিয়েছি কিন্তু আমার এই দাওয়াতের ফলে আমি যেটা পেয়েছি যে ফলাফল পেয়েছি সেটা হচ্ছে ফলে আমি হুম দো দোয়া ইল্লা ফির আমার দাওয়াতের মধ্যে তারা শুধু পালাইতেই তারা অভ্যস্ত হয়েছে যত আমি দাওয়াত দিই তত তারা আমার থেকে কি দূরে সরে যায় আমার থেকে পালায় আমি এনি তাদেরকে দাওয়াত দিই বা আমি তাদের দেখে ফেলি তখন তারা আমার থেকে দূরে সরে গেছে এতে করে নুয়াল ইসলামের ক্ষতি হয়েছে না ওই সমস্ত সম্প্রদায়ের ক্ষতি হয়েছে আজও আমরা সমাজ যখনই দাওয়াতি কাজ করি তাবলিগের কাজ করি মানুষ আমাদের দেখলে পালায় ওই হুজুর আসতে ওই হুজুরে এই দাওয়াত দিবেন এই হুজুরের সংকরণ দাওয়াত দিবেন এই হুজুর কোন দাওয়াত দিবেন ওনার কাছে গেলে উনি আমাকে দেখলেই আমাকে হয়তো এই প্রোগ্রামে বসাবেন এইভাবে আমাদের অনেক অলামায় কেরাম অনেক মানুষ কেটে পড়ে সরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এই আয়তা আলোকে আমি আহ্বান করব। যে আমরা সত্যের আহ্বান করছি কোরআনের আহ্বান করছি কোরআনের দলের শরিক হন কোরআনের দলের শরিক না হয় যদি আপনি অন্য দলের শরিক হন কেয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাব করতে হবে প্রিয় ভাই বোনেরা হজরতনুহ আল্লাহ সাল্লাম বলছেন ও ইন্নি কুল্লাহম লিতাক আলহুম আমার দাওয়াতের মধ্যে আমি যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন এই উদ্দেশ্যে যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তখনই তারা আমার এই দাওয়াত যেন আলু আস আসামি নিহিম তাদের দুই কানে তারা আঙ্গুল ঢুকে দিয়েছে যাতে করা আমার আওয়াজ আমার আহ্বান শুনতে না পারে সিয়া বাহম এবং কাপড় দিয়ে তাদের মুখমণ্ডল তারা দেখে গেছে ও রু তারা যে অত্যাচার অবিচার বাড়াবাড়ি করেছে তার মল তারা অনর ছিল অটল ছিল জিদ ধরেছে যে কোনো অবস্থাতেই নুরালামের দাওয়াত আমরা গ্রহণ করব না ওস্তেক বা বা এবং তারা অতি মাত্রায় অহংকার করেছে অহংকার পতনের মল আজ যে সমস্ত লোকেরা এ বাংলাদেশে অহংকার করে বলছিল অমুকের মৃত্যুরা যদি আমি দেখি মরতে চাই কিন্তু যখন ওই লোকের আর মৃত্যু হলো না ফাঁসি হলো না তখন একজন এই দেশের লোক তাকে নাম প্রায় বলছিল আপনি অনেকে জানবেন তাকে চিনবেন চাপ শুস করে বলছিল যে আমার আশাটা পূরণ হলো না রব্বুল আলমিন এই লোককে গত বছর এন্তেকাল দিয়েছেন তার মৃত্যু হয়েছে তার ব্যাপারে এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা বিবেকবান রকমের যেভাবে নেগেটিভ কমন করেছে কটুক্তি করেছে ধিক্কার দিয়েছে এরা জনগণ এর থেকে শিখে নেওয়া উচিত যে তাকাব করা উচিত নয় অহংকারী করা উচিত নয় অন্যায়ভাবে কাউকে হেনস্থ করা উচিত নয় অন্যকে যদি আমি হেনস্থা করি অন্যকে যদি আমি অন্যায়ভাবে শাস্তি দেই তাহলে সেই শাস্তি আমাকে পেতে হবে আমার বিরুদ্ধে লোকেরা এইভাবেই খারাপ মন্তব্য করবে এবং সেটা করেছেন আগামী দিনও করবে অতএব আমাদের এমন কিছু কাজ করতে হবে যে আমার এতেকালের পরে আমাকে দুনিয়া সারার পরে লোকেরা আমার বিরুদ্ধে ভালো ধারণ করে সুধারণা পোষণ করবে প্রিয় ভাই বোনেরা হজরত নুআ আলাইসালাম বলছেন রব্বুল আলমিন সুম্মা ইন্নি দায়তুম জিহারা আমি তাদেরকে প্রকাশ্যভাবে তাকে দাওয়াত দিয়েছি আবার সুম্মাইন্নি আলান্তাহমু আসরারতাম ইসরা সমাবেশ ঘটে সম জনগণের সামনে আমি প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছি এবং তাদেরকে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে চুপে গোপনে গোপনে তাদেরকে আমি হাতে কলমে বুঝেবার চেষ্টা করেছি কিন্তু তারা আমার কোনো কথা না আমার প্রকাশ্য কথা দাওয়াতকে তারা গ্রহণ করেছে না আমার গোপনে কথা করেছে না আমি যে ব্যক্তিগত কন্ট্যাক্ট করেছি কন্ট্যাক্টের মাধ্যমে তাদেরকে আমি বুঝিয়েছি তারা সেটা আমাকে আমার প্রত্যাখ্যান করেছে ইন্নাহু ফকুল আমি বলেছি তোমাদের রবের কাছে তোমরা মাপ চাও নিশ্চয়ই তিনি তোমাদের ক্ষমা করে দেবেন তিনি এভাবে জাতিকে বসেন তোমাদের রবের কাছে মাপ চাও যে অন্যায় করেছ যে সীমালঙ্গন করেছো যে অতিমাত্রা তোমরা ভাড়াবাড়ি করেছো করেছ তোমরা যেই অন্যায়ের অবিচল রয়েছ এগুলো সব প্রত্যাখ্যান করে তোমাদের ত্রুটির জন্য তোমাদের রবের কাছে তোমাদের প্রভুর কাছে তোমরা ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের ক্ষমা করে দিবেন প্রিয় ভাই বোনেরা মজ নুয়াল সাহেব তারপর বলছেন যদি তিনি শুধু ক্ষমাই করবেন না তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি করবেন এবং তিনি তোমাদেরকে অগাধ দন দিবেন সন্তান সন্ততি দিবেন এবং তিনি তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন এবং তিনি তোমাদের জন্য অনেক নদ নদী তিনি প্রবাহিত করে দিবেন এভাবে অসংখ্য কথা তিনি মুসা ইনুহাল আল ইসলাম তার জাতিকে বলেছেন প্রিয় ভাই বোনেরা কিন্তু জাতির লোকেরা কোন অবস্থাতে তার সেই দাওয়াতকে গ্রহণ নাই তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে অবশেষে তিনি রব্বুল্লা আলমিনের কাছে এই সুরার পঁচিশ নম্বর আয়াতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন লা মিনাল তিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করেছেন হে আমার রব এই জাতির কোন লোককে তুমি আর অবশিষ্ট রেখো না কারণ তারা দুনিয়া থাকলে তারা দুনিয়ার থাকার জন্য তারা তাদেরকে একটা লোককে ছেড়ে দেবেন না এদেরকে ধ্বংস দেন আল্লাহ রব্বুল্লা আলম সেদিন হজরত নুআ আল ইসলামের এই প্রার্থনা কবল করেছেন এবং তাদের জন্য ধ্বংস নির্ধারিত হয়েছে এবং প্লাবন্দি আকাশ থেকে বাড়ি বর্ষণ হয়ে জমিন ফেটে পানির পোহারা সৃষ্টি হয়ে তাদের সকলকে সমস্ত কাফেরদেরকে মুসলমান ইমানদার মমিন মমিনাজ সারা আর সকলদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আয়াতের সর্বশেষ নুয়া ইসলাম তিনি বলছেন হে রব্বুল আলমিন রব্বিকে আমাকে ক্ষমা করো অলি ওলি দইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করো এবং অলিমান দেখালা বাইতি মিনান যে সমস্ত মমিনা আমার ঘরে প্রবেশ করবে এবং অলিল ওয়াল মিনাত যে সমস্ত পুরুষ এবং নারী ইমানদার আমার ঘরে প্রবেশ করে তাদেরকে সারা আর সকলকে তুমি ক্ষমা শেষ করে দাও ওয়াল জল মিনা ইল্লা তাবারা আর জালেমদের ধ্বংস ছাড়া আর কিছুদিন অবশিষ্ট রেখো না তার সেই দোয়াটা আল্লাহ কবুল করেছেন এবং তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা দার্শন করানোর শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি যে এইখান থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম এক নম্বর হচ্ছে আমরা সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ আলা আলমিনের আমরা দাসত্ব করব। তার বন্দি করব তার গোলামই করবো আর সেটা কোরআন সন্না আলোকে কোরআন সুন্না আমাদের যেভাবে আমল করার জন্য বলেছেন আল্লাহ হুকুম পালন করার জন্য বলেছেন সেভাবে আমরা করার চেষ্টা করব। এবং দুই নম্বর হচ্ছে আল্লাহকে আমরা যথাযথভাবে ভয় করবো কোরআনে কারিমে সুরা ইমরানের একশো দুই নম্বর আল্লাহ আয়াত বলছেন হাক্কাতি এই মানদারগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতো যেই ভয় আসলে পরে সব রকমের পাপাচার থেকে অন্যায় থেকে আমরা বেশ থাকতে পারবো এমন ভয় আমাদের অন্তরে জাগ্রত করে মানুষ সাথে ভালো ব্যবহার করবো জনগণের সাথে ভালো ব্যবহার করবো যে সমস্ত অন্যায় অবচার হচ্ছে গতকাল দেখলাম যে চট্টগ্রামের কক্সবাজারে একজন বক্তার যিনি ওয়াজ করছিলেন তিনি টাকলা মুরাদের কথা উচ্চারণ করার সাথে সাথে ওই স্ট্রেজ ওই মাহফিলের সভাপতি আল্লাহর এই গোলাম তিনি এমন ক্ষেপাক্ষেপল সঙ্গে সঙ্গে তিনি বক্তার সামনের মাইকটা তিনি বেঙ্গে চুরমার করে দিল এই যে অহংকার এই যে তাকাব্বরি এই যে উদ্যোক্তা প্রকাশ করলো এই সমস্ত দাম্বিক লোকদের কি পরিণত হবে তাদেরকে আমি এই সুরা নু থেকে এই শিক্ষা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি কথা বললেই চটে ওঠেন রাগ করেন অন্যায়গুলো করেন না আমরা আমরা এই অন্যায়গুলো করি না এই অপকর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কোরআন আপনি বুঝেন আপনার গায়ে এলাকায় চুপ করে বসে থাকেন সত্য কথা বললে আপনার করে হয় কেন মরবেন না আপনি এই যুবক আপনি মরবেন না আপনি আজীবন থাকবেন এই পৃথিবী আজীবন থাকবেন থাকার জায়গা কেউ থাকতে পারবে না আপনার দাদাও ছিল না আপনার বাবাও ছিল না আপনিও থাকবেন না কেউ থাকবো না যখন আমরা আসছি সবাই চলে যাবো ইন্না আলীহি ও ইন্নাহি রজন আমরা সবাই আল্লাহর জন্য এবং তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এত অহংকার কিসের এত কাব্যর কিসের এত মাতবরী কিসের কিসের ক্ষমতা বলে আপনার করছেন কিসের পাওয়ারে আপনার মানুষ যার সৃষ্টি একটা শুকনো কীট থেকে মিন নুতফা যার অস্তিত্ব ছিল না একটা নাফাক ফোটার সৃষ্টি আমরা আমাদের অহংকার কিসের অহংকার আল্লাহকে মানায় অহংকার আল্লাহর গায়ের চাদর তাকেই শোভা আমি সাধারণ মানুষ আমি আবার অহংকার কিসের যারাই অহংকার করেছে নমরুদ ফেরাউন হামান সাদ্দাদ হামান কারুন আবু জাহেল উতবা আবুল হাব সবাই অহংকার করেছিল তাদের পরিণতি কি হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস শিক্ষা গ্রহণ করেন আমার আপনার জীবনের ইতিহাস আমার হইতে পারে এমন ইতিহাস যেন আমাদের জীবনে না হয় তাই আমরা নমনীয় হই নম্র হই ভদ্র হই সহনশীল হই কোরআনের কথা সমাজ বলতে দেন যে জমিন আল্লাহর আল্লাহর কথাই হবে আল্লাহর কথা মতেই আমাদের চলতে হবে আমরা মানুষ বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে অতএব আমাদেরকে সঠিক পদে চলতে হবে প্রিয় ভাই বোনেরা এবং সদা সর্বদা তিন নম্বর হচ্ছে যে আমরা নবীদের কথা আমরা রাসুলদের কথা শুনব এখন তো নবী রাসুল নাই এখন আছে আমাদের মধ্যে যারা ওলামায়কেরাম আছেন সমাজের মধ্যে নেতৃস্থানীয় ইসলাম ব্যক্তিত্ব আছেন তাদের কথা আমাদের মেনে চলতে হবে যে সমস্ত ভাইরা আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন জান্নাতের পথ দেখাচ্ছেন জাহান নাম থেকে বাসার চেষ্টা করছেন তাদেরকে আমাদের আনুগত্য করে চলতে হবে প্রিয় ভাই এই অনেকগুলো শিক্ষণের বিষয় আছে আমি আর সেটি বলছি না সকল বাইকে আমি আহ্বান করব। আসুন আমরা কোরআনকে ভালো করে বুঝি ভালো করে জানি এবং সে অনুযায়ী আমল করি এবং জাতির কাছে এই কাকি লগ্নে এই প্রেক্ষাপটে যে সমস্ত দুর্নীতি হচ্ছে রাহাজানি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে চাঁদাবাজি হচ্ছে মা দোকা শক্ত হচ্ছে মদ ফিনসিল ইয়াবা এগুলোর বিরুদ্ধে আসুন আমরা সোচ্চার হই আমরা কোনো হাদিস থেকে আমরা জেনে সে অনুযায়ী আমরা জাতির কাছে কথাগুলো বলি আল্লাহ সব শান্ত যেন আমাদের সকলকে আজকে দার্সাল করার উপরে আমল করার তফিক দান করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কোনো সময় অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে সকলে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দীর্ঘায়ত কামনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি মা তাও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম তা তাল আবারক